আচ্ছা বলি, আজকে আমি মাইক্রোপ্রসেসরটাই পড়াচ্ছি, তার কারণ হচ্ছে আগামীকাল আমি থাকবো না। আগামীকাল থাকবো না, আমি লিখেও দিয়েছি মঙ্গল এবং শুক্র, এই দুদিন আমি আগামীকাল মঙ্গল শুক্রবার থাকবো না। কাজে আজকে আমি মাইক্রোপ্রসেসরটা পড়ে নিচ্ছি, একটুখানি ছোট একটা পার্ট পড়িয়ে নিচ্ছি, যেটা আগের দিন আমি কমপ্লিট করতে পারিনি। আর হচ্ছে এটা একটা গেল, আর হচ্ছে তোমার মঙ্গল, বুধ, বৃহস্পতি, বুধ আর বৃহস্পতি আমি সুইচ গার্ড পড়াবো, ঠিক আছে? আচ্ছা, আজকে দুটো জিনিস বলবো, একটা হচ্ছে ওভার কারেন্ট রিলে, আর দু নম্বর হচ্ছে ডিএসসির একটা ছোট কনসেপ্ট আমি মেবি দেবো। তো প্রথম কথা হচ্ছে যে ওভার কারেন্ট রিলে অপারেশন, মাইক্রোপ্রসেসর একটা বড় অ্যাপ্লিকেশন, তোমাদের যখন সুইচ গিয়ারে ল্যাব করাবো, সুইচ গিয়ারে ল্যাব করানোর সময় ওখানে দেখবে একটা বিভিন্ন রকম রিলে, তাদের তারা কিভাবে কাজ করছে না করছে, এগুলো তোমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। এবং যেখানে প্র্যাকটিক্যালটা করতে হবে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে তোমার ওভার কারেন্ট রিলে অপারেশন আছে, এবং বোথ ওভার কারেন্ট রিলে ইলেকট্রোমেকানিক্যাল রিলেও আছে এবং মাইক্রোপ্রসেসর বেস রিলেও আছে ওখানে, যেখানে প্র্যাকটিক্যাল করবে। তো সেই প্র্যাকটিক্যাল করার ওখানে মাইক্রোপ্রসেসর বেস যে রিলে আছে সেই রিলের বেসিক ফান্ডাটা কি, যদিও আমরা যেটা তোমরা যেটা প্রোগ্রামিং বা তোমরা যে অ্যাসেম্বলি কোড লিখবে তার সঙ্গেটা কিন্তু অনেকটা ডিফারেন্স আছে, স্টিল আমি তোমাদেরকে এটা এই জন্যই বলছি, জাস্ট জাস্ট কনসেপ্ট আর কিছু না। এবং এই কনসেপ্টটা লিখে দাও এবং জানো যে এই কনসেপ্টটা যেটা আজকে দেবো সেই কনসেপ্ট থেকেই বাকি তোমার গোটা দুনিয়া ডিজিটাল সিস্টেম এই কনসেপ্টেই চলছে যেটা আমি বলবো। তো দেখো, ওভার কারেন্ট রিলে অপারেশনটা মানে কি, মানে হচ্ছে ধরো তোমার এটা একটা সাপ্লাই, ধরো সিঙ্গেল ফেজ সাপ্লাই, ঠিক আছে, এটা তোমার পি, এটা তোমার মনে করো নিউট্রন, ধর এটা তোমার লোড, তো ওভার কারেন্ট রিলে ব্যাপারটা কি না, ওভার কারেন্ট হচ্ছে ধরো এখানে একটা স্ট্যান্ডার্ড কারেন্ট এসেছে, রেটেড কারেন্ট যদি ধরো 2 অ্যাম্পিয়ার হয়, রেটেড কারেন্ট মনে করো এই মুহূর্তে 1.8 অ্যাম্পিয়ার যাচ্ছে, এবার আমি চাইছি না, আমি সিম্পলি চাইছি না এইটা, এই যে 1.8 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা ধরো 2 অ্যাম্পিয়ার রেটেড, 1.8 যাচ্ছে, আমি চাইছি না কোনোভাবেই যাতে বেশি এর ভিতর দিয়ে ধরো 4 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট চলে না যায়, লেস দেন 4 অ্যাম্পিয়ার তো ঠিক আছে, 4 অ্যাম্পিয়ারের বেশি কারেন্ট না চলে যায়, যদি চলে যায় আমাকে এই ব্রেকারটা বন্ধ করে দিতে হবে, এই হচ্ছে কনসেপ্ট, আর কিছু নেই, এ তো খুব ইজি কনসেপ্ট, বুঝতে পারছো? তাহলে ওভার কারেন্ট নিলে এটুকু বুঝতে পারছো কি কি লাগবে, অলওয়েজ একটা কাজ করতে হবে, তোমাকে কারেন্টকে সেন্স করতে হবে, এই কাজটা সবসময় করতে হবে, সবসময় কারেন্ট সেন্স করতে হবে যে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এবং কারেন্ট সেন্স করতে হবে শুধু তাই নয়, দ্বিতীয় আর কি করতে হবে, কারেন্ট সেন্স, কারেন্ট তো সেন্স করা মানে কি, কতদিন যেটা দেখেছিলাম এডিসি এর ভেতর দিয়ে সেন্স করা, 2 নম্বর কাজ কারো একটু বলো তো কি মনে হচ্ছে কি হতে পারে, যে কয়েকজন বলো, কারেন্ট সেন্স করলে হবে না এটাকে অলওয়েজ কম্পেয়ার করতে হবে ওই যে লিমিট দেয়া থাকে, এক্স্যাক্টলি, অ্যাকচুয়ালি কারেন্ট কে কম্পেয়ার না করে আমাকে বেটার রিডিং বলতে হবে, যে এডিসি যে রিডিং, এডিসি তে যে রিডিংটা উঠেলো ওই রিডিংটাকে কম্পেয়ার করতে হবে একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে, ওটাকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? আর কি কাজ কেউ বলো, আর কি কাজ হতে পারে, আর একটা কাজ হচ্ছে যে এডিসি কারেন্টটাকে যেমন সেন্স করলো সেরকম হচ্ছে কম্পেয়ার করার পর ও অ্যাকচুয়ালি দুটো কাজ করবে, একটা পার্ট এই যে কম্পেয়ার করলো, কম্পেয়ার করে দুটো কেস হতে পারে, আইদার ওর থেকে বড় না হলে ওর থেকে ছোট, ওর থেকে যদি বড় হয় একটা কাজ করো, আর ওর থেকে ছোট হলে আরেকটা কাজ করো। অ্যাকচুয়াল যে ওভার কারেন্ট রিলে হয় সেই ওভার কারেন্ট রিলের অ্যাকচুয়াল অ্যালগোরিদম আমি দেখাই, দেখালে বুঝতে পারবে, যদি তোমাদের অ্যাকচুয়াল অ্যালগোরিদমটা আগে বলছি করতে হবে না পরীক্ষার জন্য, অ্যালগোরিদম লিখতে পারো বাট তোমার কোডে যখন করবে তোমাকে এক্স্যাক্টলি ওই নেচার তোমাকে ফলো করতে হবে না। কিরম হয় দেখো, ধরো তোমার স্টার্ট করলে, স্টার্ট করার পর প্রথমে কি কাজ করবে নিজেই বলো, একটু বলার চেষ্টা করে দেখি,
প্রথমেই তো দুম করে তুমি কারেন্ট মারতে পারবে না, তোমাকে তার আগে কিছু কাজ করতে হয়, একটু বলো কিছু একটা করতে হয়। ওই পোর্ট গুলোকে ইনপুট আউটপুট সিলেকশন করে দিবে এক্স্যাক্টলি 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 8255 নাকি? কে ইনিশিয়াল, হ্যাঁ তার মানে আমি লিখতে পারি 8255 কে ইনিশিয়ালাইজ করতে হবে। এক্স্যাক্টলি ওটাই, তার মানে আমার প্রথম কাজ হচ্ছে 8255 কে ইনিশিয়ালাইজ করা। কেন? কারণ কোনগুলো ইনপুট, কোনগুলো এডিসি, কোনটা দিয়ে এডিসি উঠে আসবে, কোনটা দিয়ে হবে, এইটা দিয়ে কাজগুলো তোমাকে করতে হবে। প্রথম কাজটা হচ্ছে এটা, কোডগুলো ইনিশিয়ালাইজ করা। দ্বিতীয় কাজ হচ্ছে দেখো, এডিসি মানে কারেন্ট চ্যানেল রিড করা, তাই না? অর্থাৎ এডিসি দিয়ে তুমি ধরো রিড করছো, তুমি রিড করছো জাস্ট সিম্পল, যেমন থাকে ধরো একটা সিটি আছে, সেই সিটির অ্যাক্রস একটা বারডেন রেজিস্ট্যান্স আছে, এখান দিয়ে যা অ্যাম্পিয়ার ফ্লো হবে কারেসপন্ডিং সিটিতে সেই রকম একটা কারেন্ট ইনডিউসড হবে, সেইটা এই রেজিস্ট্যান্স অ্যাক্রস একটা ভোল্টেজ ফেলবে, সেই ভোল্টেজটাকে তোমাকে এডিসি ইনপুট হিসেবে টেনে নিতে হবে। এই তো কাজ আগের দিনও দেখিয়েছি। তাহলে সেইভাবে তুমি হচ্ছে এডিসি রিডিংটা রিড করলে, তুমি এখন মানে এডিসি ব্র্যাকেটে কারেন্টটা, কারেন্ট ভোল্টটা এডিসি দিয়ে তুমি রিড করছো, মানে অ্যাজ এ ভোল্টেজ ফরম্যাট তুমি, অর্থাৎ এইখানে কারেন্ট টু ভোল্টেজ কনভার্সন করে সেই ভোল্টেজের এডিসি ভ্যালুকে তুমি রিড করছো। নেক্সট কাজ কি হতে পারে রিড করার পর? দেখো এটা কম্পেয়ার করতে হবে তোমাকে, অর্থাৎ এডিসি ভ্যালুটা একটা পার্টিকুলার কম্পেয়ার করতে হবে, যে ইজ এডিসি গ্রেটার দেন সেট ভ্যালু। আমি সেট ভ্যালু লিখলাম, হ্যাঁ, যে এডিসি রিডিংটা কি সেট ভ্যালু থেকে বেশি হয়ে গেছে, অর্থাৎ আমি যা কারেন্ট মেজার করছে সেই কারেন্টটা একটা পার্টিকুলার রেঞ্জ থেকে বেশি হয়ে গেছে। যদি না থাকে, যদি না থাকে, তাহলে ও আবার এডিসি রিড করতে চলে যাবে। আশা করি কারো বুঝতে অসুবিধা নেই, যে ধরো এডিসি ভ্যালুটা বেড়ে যায়নি, কারেন্ট ভ্যালু বেড়ে যায়, তাহলে আবার চেক করতে পাঠাবো। এই তাহলে এই প্রসেসটা কন্টিনিউয়াস চলবে, তার মানে হচ্ছে অলওয়েজ কারেন্ট সেন্সিং, এই হচ্ছে কাজ। কারো আশা করি বুঝতে প্রবলেম নেই এটা, তাই তো? এবং দেখো তারপরে কি হবে, যখনই এডিসিটা সেট ভ্যালুর থেকে তোমার যদি বেড়ে যায়, তখন হয়ে গেল ইয়েস, যদি বেড়ে যায় তখন কি হবে, যেটা আমি বলছিলাম দুটো ডিসিশন, যদি না বেড়ে গেল তো আবার সেলস করতে চলে যাও, যদি বাই চান্স বেড়ে গেল তখন তোমাকে যেটা করতে হবে, এই বেড়ে যাওয়াটা অবধি, এই যদি বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়ার পর অ্যাকচুয়াল, আমি বলছি এটা কিন্তু অ্যাকচুয়াল, তুমি যদি এটা করবে না, অ্যাকচুয়াল যেটা হয়, এখানে একটা একটা ডিলে ফাংশন জেনারেট হয়, অর্থাৎ এডিসি যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে নিয়ে একটা টাইম মানে একটা ডিলে ফাংশন জেনারেট হবে। এই ডিলের এই ডিলেটা জেনারেট হবে, ডিলেটা যখন জেনারেট হবে, ডিলেটা জেনারেট হওয়ার পর তারপরে তোমার একটা মানে ইয়ের জন্য সিগনাল যাবে, যে পালসের একটা সিগনাল যাবে। এই ডিলেটা কেন নিয়ে, তার কারণটা হচ্ছে আমরা তোমাদেরকে, আমি তোমাকে আগের দিন বলেছিলাম, খেয়াল করো, এইরকম একটা কার্ভের কথা বলেছিলাম, যে এইটা যদি কারেন্টের ভ্যালু হয়, ফল্ট কারেন্টের ভ্যালু, এটা হচ্ছে টাইম, এটা ফল্ট কারেন্ট, এটা যদি ফল্ট কারেন্টের ভ্যালু হয় টাইম, অর্থাৎ যদি ফল্ট কারেন্ট ধরো এইরকম রেঞ্জ হয় তখন হচ্ছে খুব কম সময় লাগবে, ফল্ট কারেন্ট যদি আর একটু কম হয়, এটা ধরো অনেকটাই বেশি, ফল্ট কারেন্ট যদি আর একটু কম হয় তাহলে কিন্তু বেশি সময় নেবে, ফল্ট কারেন্ট যদি আরো কম হয় আরো বেশি সময় নেবে। এবং বলেছিলাম যে এই নেচারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল নেচার, হ্যাঁ, ইনভার্স রিলে ক্যারেক্টারিস্টিক সেটাকে বলা হয়, অর্থাৎ যত কম ফল্ট কারেন্ট তত বেশি টাইম লাগবে ট্রিপিং করতে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, যে এখান থেকে মনে করো কারেন্ট যাচ্ছে, ধরো এখান দিয়ে 4 অ্যাম্পিয়ারের বেশি, মনে করো 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, প্রশ্ন হচ্ছে 5 অ্যাম্পিয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে কি ট্রিপ হবে, সরি, সঙ্গে সঙ্গে কি একটা ট্রিপ হয়ে যাবে, বলছে ওটা নয়, 5 অ্যাম্পিয়ার গেলে ট্রিপ হতে যা সময় লাগবে, 6 অ্যাম্পিয়ার গেলে ট্রিপ হতে তার থেকে কম সময় লাগবে, বা যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়ে যায় তখন আরো তাড়াতাড়ি ট্রিপ হবে, এবং সেই কত অ্যাম্পিয়ার গেলে কত তাড়াতাড়ি ট্রিপ হচ্ছে, সেই নেচার হচ্ছে একটা ইনভার্স ক্যারেক্টারিস্টিক নেচার। তাহলে এইখানে তোমার টাইম ফাংশন লাগবে, যে এডিসির ভ্যালু কত,
অর্থাৎ কারেন্টের ভ্যালুটা কত, যত কারেন্টের ভ্যালু বেশি তত কম সময় নেবে, যত বেশি সময় লাগছে সরি বেশি এডিসি ভ্যালু তত কম সময় নেবে। তাহলে এই রকম একটা এখানে যদি লিখি যে I ইকুয়াল টু ধরো কে ইনটু ই টু দি পাওয়ার মাইনাস টি, এরকম বলছে একটা তো ইকুয়েশন, এটা বুঝতেই পারছো তাই না? তার মানে এইরকম এইরকম বলছে যে ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে এইরকম জায়গায় ওরা অ্যালগোরিদম আকারে লিখে দেয়, যে যার মানে তোমার এডিসি যা ভ্যালু, সরি টিটা, এখানে টিটা বেরিয়ে আসে, আই এর ভ্যালুটা এডিসি ফরম্যাট থেকে বলে দেয়, আইটা এখানে ইনপুট, টিটা এখানে আউটপুট, অর্থাৎ ওই ডিলেটা কতক্ষণ ডিলে খাবে, সেইটুকু ডিলে যেমন কারেন্টের ভ্যালু সেইরকম হয়ে সেইটুকু ডিলে খেয়ে তারপর হচ্ছে আমার ট্রিপিং সিগন্যাল জেনারেশন। তারপরে আমার ট্রিপিং সিগন্যালটা জেনারেট করবে, ট্রিপিং সিগন্যালটা জেনারেট করবে, ট্রিপ করে দেবে, ট্রিপ করার পর আমার ফাইনালি আমার এন্ড হবে। আমি এখানে স্যার আপাতত তাহলে এই তো বলো স্যার বলছিলাম যে তাহলে যদি কোনো শর্ট সার্কিট কারেন্ট যদি চলে আসে তাহলে ওটা তো ইনফিনিটি রেঞ্জের কারেন্ট হবে, তাহলে তখন তো সঙ্গে সঙ্গে মানে ওটা ঠিক করে দেবে। অবশ্যই অবশ্যই সেটাই, এইখান দিয়ে সেই সেইটাই এইখান দিয়ে তোমার সিলেকশন হয়ে যাবে। আমি যেটা বললাম না যে ধরো শর্ট সার্কিট কারেন্ট মানে কি একদম এইরকম ভ্যালু ধরো, এইরকম ভ্যালু শর্ট সার্কিট কারেন্ট মানে তাই না, দেখো কত কত অল্প সময় লাগছে, টাইম ডিলে ফাংশনটাই ওটা জেনারেট করবে। ওর কাছে যদি এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে ও সেই ইকুয়েশন ফলো করে ক্যালকুলেট করবে যে হাউ মাচ উইল বি দ্য টাইম ইন কেস অফ ইউর হাই শর্ট সার্কিট কারেন্ট ফল, টিটা খুব অল্প হবে সেই টিটা দেখেই ও পে করবে, আর কিছু করতে হবে ঠিক আছে। তোমাদের প্রোগ্রামটা তো এইটুকু ভাবলেই হবে, এর বেশি ভাবতে হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে তোমার আমি যে কোডটা লিখবো এই কোডটা তোমাকে এই টাইম ডিলে ফাংশনটা দরকার নেই, আপাতত দরকার নেই, বাস জেনে রাখো যে ওভার টাইম দিলে কি করে অপারেট করে। এবার অপারেট করতে গিয়ে এই যে ইকুয়েশনটা, যদি এটা মাইক্রো কন্ট্রোলারের কাজ হতো তাহলে এই ইকুয়েশনটা পুট করা জল হাতের কাজ, একদম ইজি। কারণ সেখানে হ্যাজ ইন মানে তুমি যে সি প্রোগ্রামটা লিখবে ওখানে হ্যাজ ইনক্লুড ম্যাথ ডট এইচ, হ্যাঁ ম্যাথ ডট এইচ ম্যাথ হেডার ফাইলটাকে ইনক্লুড করে দিলে ওর মধ্যে লগের ফাংশন এক্সপোনেনশিয়াল ফাংশন এগুলো রয়েছে, সিম্পলি একদম মানে এই ফর্মুলা পুট করে দিলে ওখানে ক্লিয়ার ভ্যালু ক্যালকুলেট হয়ে হয়েছে। আর তোমাকে প্রোগ্রাম করতে হবে তোমাদের লেভেলে বলছি, তোমাদের লেভেলের জন্য কাজে আপাতত আমি এই কোডের জন্য আমি এই পার্টটাকে বাদ রাখছি, আমি এটার পর একবারে ট্রিপ করিয়ে দেবো, যদি সেট ভ্যালু থেকে বেশি হয় ট্রিপ করিয়ে দেবো, ব্যাস। আশা করি কারো বুঝতে সমস্যা নেই ব্যাপারটা, ঠিক আছে আমি এই পার্টটা মুছছি, এই পার্টটা আমি এটা করব। আচ্ছা একটু দেখে নিই ইনিশিয়ালাইজেশনে কি কি কাজ করা যেতে পারে এখানটা, ঠিক আছে কি কাজ করাতে পারে সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে মনে করো তোমার 8255 এ কি কি পোর্ট আছে, না 8255 এ পোর্ট আছে, পোর্ট এ আছে, পোর্ট বি আছে, সি লোয়ার আছে, সি আপার আছে। গতদিন যে যখন এডিসি সেন্সের কাজকর্ম করিয়েছিলাম একটা জিনিস খেয়াল করে দেখো, ওখানে কিন্তু আমরা পোর্ট পোর্ট এ আর পোর্ট সি আপার কে আমরা করেছিলাম ইনপুট আই থিঙ্ক, পোর্ট সি লোয়ার কে করেছিলাম দেখো আউটপুট, খেয়াল করছো আমি একদিন করেছিলাম এরকম কিছু একটা, তো ওটা তো ওদিকে লাগবেই। আমি একদম পোর্ট সি লোয়ারের ধরে নাও তোমার সবকটা পিনই কাজে লেগে যাচ্ছে, তাহলে আর কোথায় পিন খালি আছে, আর আছে পোর্ট বিতে খালি, তাহলে পোর্ট বি কে আউটপুট করে নাও। কেন এই পোর্ট বিটা লাগবে, তার কারণ হচ্ছে যে ট্রিপিং সিগন্যালটা জেনারেট করবে, একটা রিলেকে ট্রিপিং সিগন্যাল জেনারেট করতে হবে, তাহলে সেই যে ট্রিপিং সিগন্যালটা জেনারেট করবে সেইটা জন্য পোর্ট বিটা লাগবে। অর্থাৎ ধরো রিলে মানে কি, ধরো এই আমার একটা রিলে, এটা কমন কানেকশন, এটা মনে করো এনও, এটা মনে করো এনসি কানেকশন, ঠিক আছে তো ধরো এইভাবে কানেক্টেড।
এর গায়ে একটা তোমার ম্যাগনেটিক মেটেরিয়াল আছে, আর এই মনে করো একটা তোমার সলিনয়েড আছে, তোমার সলিনয়েড ঠিক আছে। আর কি আছে তোমার সলিনয়েডটা রইল, হ্যাঁ এইটা মনে করো রিলে ড্রাইভিং সার্কিট, সে ড্রাইভিং সার্কিটে হচ্ছে তোমার তিনটে ইনপুট, একটা হচ্ছে ধরো পাঁচ, এটা ধরো 5 ভোল্টের রিলে, হ্যাঁ এটা 5 ভোল্টের রিলে, এটা 5 ভোল্ট, এটা গ্রাউন্ড, আর একটা হচ্ছে ট্রিপিং সিগন্যাল। অর্থাৎ এইখানে তুমি যদি লজিক জিরো দাও, লজিক জিরো মানে হচ্ছে মনে করো মানে কোনো ভোল্টেজ দিচ্ছ না, যদি কোনো ভোল্টেজ না দাও তাহলে ড্রাইভিং সার্কিট কোন রকম ভোল্টেজ জেনারেট করবে না। যদি তুমি এখানে লজিক ওয়ান দাও মানে 5 ভোল্ট, 8 to 5 যদি 5 ভোল্টে চলছে, তাহলে এখানে তুমি লজিক ওয়ান মানে 5 ভোল্ট যদি দাও, তাহলে হচ্ছে তোমার সিগন্যাল জেনারেট করলো, সিগন্যালটা জেনারেট করার পর এইখানটা তোমার একটা ভোল্টেজ সাপ্লাই এলো, দেন দেখো এই সলিনয়েডটা ম্যাগনেটে কনভার্ট হলো, যেই ম্যাগনেটে কনভার্ট হলো এখানে স্প্রিং আছে, স্প্রিং আছে, যেই ম্যাগনেটে কনভার্ট হলো এই প্লানজারটাকে টানলো, টেনে এটা এইভাবে কানেক্ট করে দিল, বুঝতে পারছি চেষ্টা করি। তখন দেখো এনসি কানেকশনটা ছেড়ে এনও হয়ে গেল, মানে এনওতে লেগে গেল, এনও এনও হচ্ছে নর্মালি ওপেন, অর্থাৎ যখন রিলে কাজ করেনি তখন দেখো ওটা ওপেন ছিল, আর এটা হচ্ছে এনসি মানে নর্মালি ক্লোজ, দেখো তখন সেটা ক্লোজ ছিল। যেই তোমার রিলে ভোল্টেজ পাবে প্লানজারটাকে টানবে, টানলেই হচ্ছে এই কমের সঙ্গে দেখো এনওর কানেকশন হয়ে যাবে, তখন এনসি ছেড়ে যাবে। অর্থাৎ যেটা নর্মালি কানেক্টেড আমরা কি করব এখন, লাইনটাকে সেইটা দিয়ে পাঠিয়ে দেবো। যদি আমরা খুব লো কারেন্টে অপারেট করি তাহলে একটা রিলে এনাফ, যদি কারেন্টটা অনেক হাই থাকে সেক্ষেত্রে এই রিলে একটা এই রিলের একটা সার্কিট থাকবে, সেই সার্কিট আবার একটা সার্কিট ব্রেকারকে অপারেট করাবে, বড় সড় সার্কিট ব্রেকারকে। আমি আমার সিস্টেমে ধরে নিচ্ছি, মনে করো 5 অ্যাম্পিয়ারের ভিতরে কারেন্ট আছে কি 10 অ্যাম্পিয়ার, তাহলে একটা 10 অ্যাম্পিয়ারের রিলে আমি ইউজ করছি এটা, এবং এই 10 অ্যাম্পিয়ারের রিলেটার কাজ হচ্ছে এর ভিতর দিয়ে বাই বাই ডিফল্ট এদের ভিতরে 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, যেই এখানে একটা সিগন্যাল ঢুকে যাবে, সিগন্যাল ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ড্রাইভিং সার্কিট এখানে একটা ভোল্টেজ জেনারেট করবে, সঙ্গে সঙ্গে ছেড়ে কানেকশনটাকে ছেড়ে দেবে, অর্থাৎ রিলেটার ট্রিপ হয়ে যাবে। এই কনসেপ্টটা কিছুই না, তাহলে এই যে রিলেটাকে একটা সিগন্যাল দিতে হবে, এক্সটার্নাল সিগন্যাল দিতে হবে, দ্যাট মাস্ট বি কামিং ফ্রম ইউর 8 to 5 5, 8 to 5 5 থেকে এই সিগন্যালটা দেখো এখানটা আসবে, তার মানে 8 to 5 5 থেকে একটা আউটপুট বার করতে হবে, আর তোমার কাছে সি লোয়ার এর যে আউটপুট তুমি সি লোয়ার কে করেছিলে ওর দেখো 4টে পিনই কাজে লেগে গিয়েছিল আগে দিয়ে, আশা করি খেয়াল আছে। তোমার কাছে খালি পিন কোথায়, পোর্ট বি, তখন পোর্ট বি থেকে একটা লাইন এনে তুমি একটা রিলেতে দিয়ে দাও। তোমার কাছে যদি 4-5টা রিলে থাকে তাহলে পোর্ট বির কাছে 8টা 8টা পোর্ট আছে, 8টা পোর্টকে আউটপুট বানাও, 5টা 5টা রিলেতে 5টা পোর্ট থেকে ড্রাইভ করবে বা কিছু, এই কনসেপ্ট সবার বোঝা গেছে আমি কি বলতে চাইছি? অর্থাৎ দেখো পোর্ট 8 to 5 হবে, মাথায় রাখতে হবে যে পোর্ট এ যেটা ওটা ইউজ হচ্ছে এডিসির ইনপুট হিসাবে, আগের দিনের মতো এডিসির ইনপুট হিসাবে ইউজ হচ্ছে পোর্ট এ, তারপরে তোমার এডিসি কে চালানোর জন্য যে স্টার্ট আপ কনভার্সন সিগন্যাল দেওয়া বা তোমার হচ্ছে চ্যানেল সিলেকশন, তার জন্য ইউজ হচ্ছে পোর্ট সি লোয়ার, এডিসি রেজাল্টটা রেডি করেছে কিনা সেটা অ্যাকনোলেজটা জানার জন্য হচ্ছে সি আপার, ওখানে একটা পিন নিয়েছিলাম আমি ইনপুট হিসাবে, তারপরে এত কাজকর্ম করার পর যদি ট্রিপিং সিগন্যাল জেনারেট করতে হয় সেটা পোর্ট বি থেকে জেনারেট করবে, পোর্ট বি যে কোনো একটা লাইন থেকে জেনারেট করলে হবে, সেটা দেখে নেবো কোন থেকে জেনারেট হচ্ছে, অ্যাকর্ডিংলি আমি একটা ভোল্টেজ সেট করব। তাহলে এই হচ্ছে আমার স্কিম, বোঝা গেছে সবাই? এটা মুছছি আমি, এটা তাহলে আমার সার্কিট মনে করো এরকম আছে, যে এইটা মনে করো একটা কারেন্টের পাথ, এখানে একটা সিটি রয়েছে, সেই সিটির অ্যাক্রস একটা বারডেন রেজিস্ট্যান্স লাগানো আছে, যে রেজিস্ট্যান্স থেকে তোমার হচ্ছে ভোল্টেজ জেনারেশন হচ্ছে, আর কি হয়েছে এইটা মনে করো সেই এডিসি যন্ত্রটা, এডিসি যন্ত্রের কি ছিল, এইটা মনে করো রেফারেন্স ভি রেফারেন্স মাইনাস, এইটা ছিল হচ্ছে ভি তোমার, আচ্ছা এটা লাগবে না আমি এটাকে একবারে ইয়েতে দিয়ে দিচ্ছি, এটাকে ইনপুটে দিয়ে দিচ্ছি,
ধরো IN0 লিখলাম, হ্যাঁ IN0 চ্যানেলটাই দিলাম, ইনপুট 0 ওই চ্যানেলটা দিলাম, ইনপুট ভোল্টেজটা মানে সিটির ভেতর দিয়ে যেরকম কারেন্ট যাবে সেই কারেন্ট সিটিতে ইনডিউসড হবে, সেই ভোল্টেজটাই রেজিস্ট্যান্স অ্যাক্রস সেটাই এডিসির ঘাড়ে পড়বে। এটা গেল এডিসির যে আউটপুট ছিল সেইখানের সাথে কানেক্টেড দেখো তোমার 8255 এর পোর্ট এ, 8255 এর পোর্ট এ এর সাথে কানেক্টেড পোর্ট এ, অর্থাৎ এডিসি যে 8 বিট রেজাল্টটা দেবে সেটা এদিক দিয়ে ঢুকে যাবে। এডিসি তে আর কি কি লাগে, স্টার্ট অফ কনভার্সন, এন্ড অফ কনভার্সন, আর হচ্ছে চ্যানেল সিলেকশন। তাহলে তোমার হচ্ছে কি কি ছিল এটা মনে করো, এন্ড অফ কনভার্সন ইওসি, সেটা কানেক্টেড হচ্ছে C7 এ কানেক্টেড আগের দিনের মতো খেয়াল করো, আর ছিল তোমার C3 C2 C1 C0, এদের সঙ্গে কানেক্টেড হচ্ছে যথাক্রমে তোমার সি সরি স্টার্ট অফ কনভার্সন SOC, স্টার্ট অফ কনভার্সন, আর হচ্ছে এগুলো চ্যানেল A0 থেকে A2, A0 A1 A2 ঠিক আছে, এই চ্যানেল দিয়ে কানেক্টেড, স্টার্ট অফ কনভার্সন, এন্ড অফ কনভার্সন, মানে পোর্ট সি টা এনগেজ হয়ে গেল, পোর্ট এটা হচ্ছে তোমার এডিসি এর ইনপুটের সাথে এনগেজ হয়ে গেল, বাকি রইল পোর্ট বি, পোর্ট বি এর আছে তোমার B0 to B7 আছে ধরো, মনে করো আমি মনে করো B0 লাইনটা থেকে নিলাম, এখান থেকে আমি টিপিং সিগন্যাল বার করব মাইক্রোপ্রসেসরের সাথে, এটা তোমার ডেটা বাস আর এ দিয়ে কানেক্টেড, এটা মনে করো ডেটা বাস, আর যা যা লাগে A0 A1 হ্যান ত্যান যা যা লাগে আমার ছিল। তাহলে এইটা হচ্ছে আমার সার্কিট, যে সার্কিটটা তোমরা আগের দিনও দেখেছো, আজকে আঁকলাম ওটা। আর কি হচ্ছে এখানে, হ্যাঁ পার্থক্য যেটা হলো শুধুমাত্র B0 থেকে একটা আউটপুট পোর্ট দেখো বেরোলো, B0 লাইনটাতে নিলাম, এইটা দিয়ে হচ্ছে তোমার চলে গেল ট্রিপিং সার্কিটে, অর্থাৎ মনে করো এইটা আমার ট্রিপিং সার্কিট ঠিক আছে, এটা ট্রিপিং সার্কিট, এই চলে গেল আমার ট্রিপিং সার্কিটে সিগন্যালটা চলে গেল, ব্যাস মিটে গেল। তাহলে এই যদি আমার স্কিম হয়, প্রথম কাজ হচ্ছে আপনি 8255 কে ইনিশিয়ালাইজ করা, তো 8255 কে আমি কি দিয়ে ইনিশিয়ালাইজ করব, দেখতেই পাচ্ছি আমরা যে পোর্ট এ হবে আমার ইনপুট, তাহলে আমি একবার রেজিস্টারটা করে নিই, কন্ট্রোল রেজিস্টারটা কি কি ছিল দেখো, ওখানে প্রথম ছিল BSR, তারপরে ছিল মোড, মোড অফ এ, মোড অফ এ, তারপর ছিল এ, এরপর ছিল হচ্ছে তোমার সি আপার, ধরবে ওখানে ধরবে না মাথায় করি, BSR ছিল এর মোড, আবার একটা এর মোড, তারপরে পোর্ট এ, তারপরে পোর্ট সি আপার, তারপরে হচ্ছে মোড অফ বি, তারপরে বি, তারপরে পোর্ট সি লোয়ার ঠিক আছে, এই তোমার ছিল। আমরা হচ্ছে BSR 1 এ কাজ করছি, এগুলো হবে সব সিম্পল ইনপুট আউটপুট মোড, সেজন্য মোড গুলো হচ্ছে সব 0, পোর্ট এ হচ্ছে আমার 8255, পোর্ট এ কি দেখো ইনপুট, মানে পোর্ট এ হচ্ছে ইনপুট, পোর্ট সি আপার এই C7 সেটাও হচ্ছে দেখো ইনপুট, অপর দিকে পোর্ট সি লোয়ার হচ্ছে দেখো এরা সব আউটপুট, সিগন্যাল সব এদিকে দেবে, পোর্ট সি লোয়ারটাও আউটপুট আর পোর্ট বি ও আউটপুট, ব্যাস তার মানে হয়ে গেল 9 8, তাই তো? তো আগের দিনের মতো তাই করব। এটাকে ঢুকিয়ে দিয়ে আমি আমি আউট করলাম কন্ট্রোল রেজিস্টারে, অর্থাৎ 03, কারো বুঝতে আশা করি সমস্যা নেই, কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিলাম এটা 03 দিয়ে, যেই কন্ট্রোল রেজিস্টারে পাঠিয়ে দিলাম তোমার পোর্ট সিলেকশন হয়ে গেল, তারপর হচ্ছে এডিসি কে রিড করবো। এবার এডিসি কে রিড করতে হলে কি কাজ করতে হয়, প্রথম আমরা জানি চ্যানেল সিলেকশন করতে হবে এবং এখানে একটা স্টার্ট আপ কনভার্সন সিগন্যাল দিয়ে দিতে হবে, দিয়ে তারপর সেটাকে লো করে দিতে হবে, মনে করছে আগে আশা করি। তাহলে যদি আমাকে পোর্ট সি দিয়ে একটা ডেটা পাঠাতে হয় কত পাঠাতে হবে, পোর্ট সি যদি দেখি আমি C7 C6 5 4 3 2 1 0,
তো আমি প্রথমে এগুলোতে হাত দিচ্ছি না, পড়ছি আপনার হাত দিচ্ছি না, পড়ছি লোয়ারের কাজকর্ম। আমি ধরো দিয়েছি ইন জিরো চ্যানেলে, ইন জিরো মানে ইন জিরো মানে জিরো 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 জিরো। আর স্টার্ট আপ কনভার্সন একটা সিগন্যাল হাই দিতে হবে, তাহলে এটা হাই মানে আমি এখানে দিলাম দেখো 08, মানে সেইটা আমাকে দিতে হবে, দিয়ে পাঠিয়ে দিচ্ছি কোনটা দেখো পোর্ট সি তে, পোর্ট সি তে পাঠাবো মানে 02 তে আউট করব। ক্লিয়ার? তারপরে কি করতে হবে, এসওসি স্ক্রিনটাকে হাই করে দিয়েছি, আবার এসওসি স্ক্রিনটাকে লো করে দিতে হবে, আবার লো করে দিতে হবে ওটাকে। তার মানে আমার কি করতে হবে, শুধু এই পিনটাকে দেখো 0 করে দিতে হবে, এই পিনটাকে 0 করা মানে 00 পাঠিয়ে দেবো, তাহলে আমি এরপরে আবার 00 পাঠিয়ে দেবো, ওটাকে আউট করলাম পোর্ট সি তে। আচ্ছা এসওসি একটা এরকম সিগন্যাল পেলো, তারপরে আশা করি মনে আছে। এবার কি করব, এই স্টার্ট অফ কনভার্সেশন সিগন্যালটাকে লো করে দিয়ে আমি ওয়েট করে বসে থাকবো, মানে ওয়েট করতে থাকবো ততক্ষণ ধরে যতক্ষণ না এন্ড অফ কনভার্সেশন জেনারেট হবে, তার আগে কারণ ওর এডিসি স্ক্যান করতে সময় লাগবে, সেইটুকু সময় দিতে হবে। তাহলে তার ইনস্ট্রাকশন কি ছিল মনে পড়ছে জায়গাটা? আমি এবার পোর্ট সি কে রিড করব ইন 02, অর্থাৎ পোর্ট সি কে আমি এবার থেকে রিড করতে শুরু করব, এবং এখানে একটা লেভেল করতে হবে রিড বলে, আর ই এটি রিড, রিড লেভেল করে লিখলাম ইন 02, অর্থাৎ আমি পোর্ট সি কে স্ক্যান করছি, স্ক্যান করব। এবং আরেকটা কি করব, স্ক্যান করার সঙ্গে সঙ্গে বলছিলাম আমরা রোটেট অ্যাকুমুলেটর র্যাল করব, যেটা ছিটকে বেরিয়ে যদি চলে আসে সেই ব্যাপারটা র্যাল করব, যদি আমার ক্যারি জেনারেট না করে তাহলে আমি আবার রিডে ফিরে যাব। ব্যাস এটাই হচ্ছে এই জিনিসটা হলো, রিডে ফিরে যাবো, এরকম করে কন্টিনিউয়াস লুপটা ঘুরতে থাকবে। যে মোমেন্টে ইওসি জেনারেট করে যাবে, অর্থাৎ এই পিনটা হাই হয়ে যাবে, এবং সেটাকে র্যাল করলেই কি হবে, এটাকে র্যাল করতে গেলে ওয়ানটা ছিটকে বেরিয়ে চলে আসবে, ক্যারি জেনারেট করবে, তখন আর রিলে যাবে না, রিলে যাবে না, তখন এই ফরেস্ট স্টেপে চলে আসবে। এটা মনে কর ফরেস্ট স্টেপ, ফরেস্ট স্টেপে এসে কি হবে, এখানটা আমাকে বলে পরেরটা এখানে বলি, জায়গা যদি না পাই এখানে করছে, তাহলে জেএনসি রিড হলো, তারপরে কি হবে, এন্ড অফ কনভার্সেশন মনে করো মানে ক্যারি জেনারেট করেছে, তার মানে কনভার্সেশন হয়ে গেছে, তখন আমাকে পোর্ট এ দিয়ে ডেটা তুলে নিতে হবে এডিসি ডেটা, তার মানে আমার পোর্ট এ কে আমি রিড করব, তাহলে ইন 00, 00 মানে পোর্ট এ, এটা গেল। এবার যখনই ইন 00 করলাম তখন একটা সার্টেন একটা ভ্যালু এসে আমার এ এর ভিতরে, অর্থাৎ এ দিয়ে এসেছে, ইন করছে মানে কি পোর্ট এ দিয়ে ঢুকে ডেটা বাস দিয়ে ঢুকে এর ভিতরে যে অ্যাকুমুলেটর আছে সেই অ্যাকুমুলেটরের ডেটা এখন ঢুকে বসে আছে, ঠিক আছে। এইখানে দাঁড়িয়ে তোমার অনেকগুলো কাজ আছে, কি কাজ আছে, যে অ্যাকুমুলেটরে তো দুমদাম একটা ডেটা এলেই হবে না, আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ডেটাটা কত, এটা আমাকে বুঝতে হবে। তার মানে আমি একটা আইডিয়া করতে পারি, ধরো এই সিটিটাকে আমি এমন ভাবে কনফিগার করেছি যে যে এখান দিয়ে 5 ভোল্ট, সরি এটা দিয়ে 5 অ্যাম্পিয়ার গেলে, এখান দিয়ে 5 অ্যাম্পিয়ার গেলে এখানে একটা এমন রেজিস্ট্যান্স দিয়েছি যাতে করে এখানে ধরো তোমার সে 2.5 ভোল্ট জেনারেট হয়, সেই রকম অনুযায়ী সিটিটা আমি কনফিগার করেছি, সেই রকম রেজিস্ট্যান্স লাগিয়েছি ইত্যাদি করে, যে বাইরের সার্কিট দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার ফ্লো হয় তাহলে এইখানটা আমার 2.5 ভোল্ট এর অ্যাক্রস তৈরি হয়ে যাবে। তো আমি এটা জানি, কি জানি না, ধরো আমি এটাকে চাইছি 5 অ্যাম্পিয়ারের রিলেটাকে আমি অপারেট করাবো, ঠিক আছে, যে 5 অ্যাম্পিয়ারের বেসিক্যালি রিলেটা অপারেট করবে, ধরো আমি এরকম চাইছি, তাহলে 5 অ্যাম্পিয়ার গেলে যদি 2.5 ভোল্ট তৈরি হয়, মানে আমাকে বুঝতে হবে যে এডিসি যদি 2.5 ভোল্ট দেখতে পায় তখনই আমাকে রিলেকে শিফট করতে হবে, মানে এখানে একটা সিগন্যাল যে আউট করতে হবে এখানে। তাহলে 2.5 ভোল্ট মানে কত, 5 ভোল্ট মানে যদি আমার হয় তোমার ভিতরে হচ্ছে এফএফ, 5 ভোল্ট মানে যদি এফএফ হয় তাহলে আমি বুঝতেই পারছি, আর 0 ভোল্ট মানে যদি আমার 00 হয়, অর্থাৎ 1 ভোল্টের ভিতরে যে রিডিংটা উঠে আসছে সেই রিডিংটা, তাহলে 2.5 ভোল্ট মানে কত, এক্সাক্টলি এর অর্ধেক, মানে তোমারটা হচ্ছে 7 এম্প।
দেখো 0 0 আর FF এর মাঝখানে আছে একদম সেভেন, তার মানে আমাকে বুঝতে হবে যে যদি এই যে ডেটা 7F আসছে, মানে এইখান দিয়ে 7F ডেটা উঠে আসছে অ্যাকাউন্টে, 7F স্টোর হচ্ছে অ্যাকাউন্টের মধ্যে, তাহলে বুঝে নিতে হবে যে, সরি 7F যদি আসছে তাহলে বুঝে নিতে হবে যে আমার এইখানে অ্যাকচুয়ালি 2.5 ভোল্ট জেনারেট করেছে, তার মানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে। বা তুমি যদি চাও যে না এক্সাক্টলি 5 অ্যাম্পিয়ারই আমি অপারেট করাবো, মানে 4.9 হলে ধরো 7F এর থেকে কম হবে, 5 অ্যাম্পিয়ার যাওয়া মানে অবশ্যই 7F হবে, তাহলে 7F এর সঙ্গে আমি কম্পেয়ার করবো যে 7F এর থেকে 7F বা তার থেকে যদি বেশি হয়ে যায়, না বা ধরো চাইছি 7F থেকে যদি বেশি হয়ে যায় সিম্পলি, তাহলে আমাকে রিলে ফিট করে দিতে হবে, আর তো কিছুই কাজ নেই এখানে। সবার দেখো বোঝা গেছে কিনা এই জায়গাটা একটু ক্লিয়ার বলো, যে কাল আমি বুঝতে পারিনি এই জায়গাটা একটু ক্লিয়ার বলবে, মানে আমি যেটা বলতে চাইছি আমি একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে কিছু না, এডিসিটা হচ্ছে 8 বিটের এডিসি, ও যখন একটা ভ্যালু রিড করে উঠে আনছে, আমি যখন ইন 0 0 করি তখন ওটা পোর্ট এ দিয়ে এসে ডেটা বাস দিয়ে ও এসে একেবারে অ্যাকুমুলেটরে স্টোর হয়, এটা আমরা জানি। তো 8 বিট এডিসি মানে আমাকে এইরকম একটা ফিগার ফলো করতে হবে যে 5 ভোল্ট এলে হচ্ছে FF ম্যাক্সিমাম ভ্যালু, 0 ভোল্ট এলে 0 0, তাহলে 2.5 ভোল্ট মানে একটা ইন্টারমিডিয়েট ভ্যালু, দ্যাট ইজ 7F। তাহলে আমার যদি 7F ডেটা উঠে আসছে অ্যাকুমুলেটরে, তাহলে এই অ্যাকুমুলেটর 7F ডেটাকে আমি বেসিক্যালি কম্পেয়ার করবো, কম্পেয়ার করবো এবং কম্পেয়ার করে বুঝবো যে আমার আদৌ ওর থেকে বেশি নাকি কম। সেটা কি? সেটা হচ্ছে কম্পেয়ার CPI, কম্পেয়ার ইমিডিয়েট, মনে পড়ছে ইনস্ট্রাকশনটা আশা করি, কম্পেয়ার ইমিডিয়েট মানে অ্যাকুমুলেটরের সঙ্গে ইমিডিয়েট কম্পেয়ার করছে 7F, যখনই CPI 7F করবে তখনই যেটা হবে, CPI 7F করলেই অ্যাকুমুলেটরের আছে অ্যাকুমুলেটরের মধ্যে যে ডেটা আছে তার সঙ্গে তুমি 7F কে কম্পেয়ার করছো। তো মনে করো এর মধ্যে ডেটা আছে, সে ধরো আমি একটু কম আছে, ধরো 6 6A এরকম একটা ডেটা আছে, ঠিক আছে, তাহলে যদি তোমার অ্যাকুমুলেটর ভ্যালু কম হয় তাহলে কম্পেয়ার ইমিডিয়েট করলে কি হয়, কোনটা অ্যাকুমুলেটর ছোট নাকি এ ছোট দেখে, দেখা যাচ্ছে অ্যাকুমুলেটর ছোট, অ্যাকুমুলেটর ছোট মানে হচ্ছে দেখো এখানে যদি 2 কটা টেন্ডেন্সি আমি রাখি তাহলে দেখো অবশ্যই ক্যারি বিটটা জেনারেট করবে, তাই না, যেটাকে আমি কম্পেয়ার করছি সেটা যদি বড় হয় তাহলে তো ক্যারি জেনারেট করবে, এটা জানার কথা তোমার। তাহলে যদি ক্যারি জেনারেট করে, ভালো করে বোঝো, যদি ক্যারি জেনারেট করে তার মানে অ্যাকুমুলেটরের ভ্যালু কিন্তু কম আছে, তার মানে আমার কারেন্টটা কিন্তু লিমিটের ভেতরে আছে, তাহলে আমি কিছু করবো না, মানে আবার অর্থাৎ কম আছে মানে এই নো নো কেসটায় চলে যাচ্ছে, মানে আবার আমি এডিসি রিড করতে চলে যাবো। যদি ক্যারি জেনারেট করে, তবে যদি ক্যারি জেনারেট করে তাহলে আমি আবার এডিসি রিড করতে চলে যাবো, জেসি টু রিড, এইখানে রিড, এইখানে চলে আসবে রিড করতে। কিন্তু যদি এমনটা হয় যে অ্যাকুমুলেটরে মনে করো যে ডেটাটা ঢুকেছে সেটা মনে করো 8 88 এরকম একটা ডেটা ঢুকেছে, যেটাকে তুমি কিনা 7E-র সাথে কম্পেয়ার, সরি 7F 7F এর সাথে কম্পেয়ার করছো, অ্যাকুমুলেটর ডেটা যদি বড় হয়ে যায় তাহলে তো জানো ক্যারি জেনারেট করবে না, তখন হচ্ছে এইটা ছেড়ে পরেরটা আসবে, অর্থাৎ তোমাকে এবার ট্রিপিংটা করতে হবে, যেটা একদম এইখানে তোমাকে ট্রিপিং সিগন্যাল জেনারেট করতে হবে। ট্রিপিং সিগন্যাল জেনারেট করা মানে তোমাকে দেখো এই পিনটাকে হাই করতে হবে, B0 পিনটাকে, অর্থাৎ এগুলো যদি বি, এটা যদি B0 হয় সব পিনকে 0 রাখো, এই পিনটাকে হাই করো, এই পিনটা B0, অর্থাৎ এখানে আমি ডেটা পাঠাও 01, তখন তুমি ওই 01 ডেটাটা পোর্ট B দিয়ে পাঠিয়ে দিতে হবে, ব্যাস, মানে তোমার MVI A,01 সেটাকে আউট করে দেবে পোর্ট B দিয়ে, পোর্ট বি মানে 01, 01 মানে পোর্ট বি দিয়ে আউট করে দেবে, যে আউট করে দেবে ওখানে চলে যাবে, ওখানে গিয়ে তোমার রিলেটেড সেটাকে ট্রিপ করে দেবে, দিয়ে তুমি তারপর এখানে হল্ট করে দিতে পারো। তোমাদেরকে মোটামুটি এইটুকু বুঝলেই হবে ব্যাপারটা, আর কিছু না, এর বেশি খুব ডেপথ লেভেলে বুঝতে হবে না, বাস এটুকুই কনসেপ্ট রাখো যে পৃথিবীতে যাবতীয় সিস্টেম, যত যা যাবতীয় যা সিস্টেম আমরা ইউজ করছি সব এভাবেই চলছে, সব কিছু এভাবেই চলছে, কোন একটা জায়গায় কোন একটা ডিসিশন নেয়, এই সেই ডিসিশন ওয়াইজ বোঝার পর সে একটা সিগন্যাল জেনারেট করে, সেই সিগন্যাল দিয়ে কোনো হার্ডওয়্যার অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল হয়, এটা হচ্ছে মোটা কথা যেটা বলতে চাই। কারো কোনো জায়গা বুঝতে কি অসুবিধা আছে একটু বলবেন।
স্যার বলছি ওই ওই জায়গাটা একটু বলে দিন তো, ওই বললেন না 5 অ্যাম্পিয়ারটাকে 2.5 ভোল্টের মতো, মানে ওই 7 এ যেটা বলছিলেন 2.5 ভোল্টটা, ওইটা ওইটা কিভাবে বুঝবে আর কি, ওই জায়গাটা একটু বলে দিন। ওকে, কি হচ্ছে? ধরো এখানে আমি একটা সিডিটা লাগিয়েছি, ঠিক আছে, এই সিডিটা আমি বাজার থেকে কিনে এনেছি, ধরো 100:1, এটা 100:1 এর একটা সিডি আমি কিনে এনেছি, তাহলে এটা 100:1 এর সিডি মানে যদি এর ভেতর দিয়ে অর্থাৎ বাইরের তার দিয়ে যদি 100 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে সিডির মধ্যে 1 অ্যাম্পিয়ার ইনডিউসড হবে, ঠিক, বাইরে দিয়ে যদি 50 অ্যাম্পিয়ার যায়, এখানে 0.5 অ্যাম্পিয়ার ইনডিউসড হবে সিটির ভেতরে। তাহলে মনে করো বাইরে দিয়ে সাপোজ আমার, আর এর সঙ্গে একটা রেজিস্ট্যান্স আমি কানেক্ট করে দিয়েছি, এটাকে বলে সিটির বার্ডেন, অর্থাৎ সিটির কারেন্টটাকে এর ভেতর দিয়ে ফোর্সফুলি পাঠানোর চেষ্টা করা হয়। মনে করো এখানে একটা অ্যাম্পিয়ার নিয়েছি 50 ওহম, ভেতরে লিখছি, এখানে একটা রেজিস্ট্যান্স নিয়েছি 50 ওহম, তাহলে কি হচ্ছে বাইরে দিয়ে মনে করো আমার, আমি চাইছি 5 অ্যাম্পিয়ারের মধ্যে আমি অপার ইত্যাদি করাবো, তাহলে বাইরে দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার ফ্লো হয়, তাহলে সিটির ভেতরে কত কারেন্ট ইনডিউস হবে তোমরা বলো একটু, বলো। 0.05, এক্স্যাক্টলি 0.05, 0.05 অ্যাম্পিয়ার, সেইটা যদি 50 ওহমের ভেতর দিয়ে যায়, এখানে কত ভোল্টেজ তৈরি হবে? ভিন ইকুয়াল টু আইআর করো, 2.5 ভোল্ট। ব্যাস মিটে গেল। তাহলে তুমি একটা এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করবে, 2.5 ভোল্ট তৈরি হলো, এবং আমি এবং এডিসিটা তো এভাবেই কাজ করে। এডিসিতে হচ্ছে তোমার মনে করো একটা, এটা এটা হচ্ছে ভি রেফারেন্স প্লাস, এটা ভি রেফারেন্স মাইনাস, মানে এই পাল্লাটা, এই পাল্লাটা মনে করো আমি দিয়েছি 0 ভোল্ট আর 5 ভোল্ট, এই 0 ভোল্ট আর 5 ভোল্টের মধ্যে যে কোনো ইনপুট ভোল্টেজ যদি আসে, কারেসপন্ডিং ডিজিটাল ডেটা আমার এটা দিয়ে মনে করো আউট হবে। একটা 8 বিটের লাইন আছে, 1 2 3 4 5 6 7 8, আটটা লাইন লাইন আছে, আটটা লাইন দিয়ে আমার ডিজিটালটা আউট হবে, এর কারেসপন্ডিং ভোল্টেজটা। যদি 5 ভোল্ট মানে একদম ফুল ভি প্লাসটা ঢোকে, তাহলে আউট হবে 1 1 1 1 1 1 1 1, মানে এফে মানে 255। যদি 0 ভোল্ট ঢোকে, তাহলে এখানে আউট হবে 0 0 0 0 0 0 0 0, অর্থাৎ 0 0 মানে 0। তাহলে ইন্টারমিডিয়েট যদি যে কোনো ভোল্টেজ ঢোকে, যদি ধরো 2.5 ভোল্টেজ ঢোকে, তাহলে এক্স্যাক্টলি 0 আর 255 অর্ধেক, মানে 127 ভোল্ট, 127 লাইন এখানে আউট হবে, মানে দেখো 7 এ। আমি ওটাই বলতে চাইবো। গোপাল তুমি তোমার উত্তর পেয়েছো? হ্যাঁ স্যার বুঝে গেছি, বলতে হয় ব্যাস। আরেকটা জায়গা, আপনি যেটা বললেন যে 7 অ্যাম্পিয়ার এর সাথে যদি কম্পেয়ার করি, তাহলে যদি 4.9 ভোল্ট আসে, তাহলে এই 4.9 অ্যাম্পিয়ার, তাহলে সেক্ষেত্রে ট্রিপ হবে না, ওই জায়গাটা আবার বললেন। আচ্ছা ধরো, বেশ আমরা ক্যালকুলেট করি বলছি, ধরো 5 ভোল্ট মানে হচ্ছে তোমার, 5 ভোল্ট মানে হচ্ছে তোমার বেসিক্যালি, সরি আমরা চাইছি 2.5 ভোল্ট, তাই তো? 2.5 ভোল্ট হয়ে গেলে আমরা অপারেট করাতে চাইছি, ঠিক, তাহলে 2.5 ভোল্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি 5 অ্যাম্পিয়ার মানে 2.5 ভোল্ট, মানে আমি জিনিসটা একটু এভাবে লিখছি এখানে, বুঝছো? আমার বক্তব্যটা হচ্ছে বাইরে দিয়ে 5 অ্যাম্পিয়ার যাওয়া মানে হচ্ছে 2.5 ভোল্ট সিটির বার্ডেনে ইনডিউসড হচ্ছে, তার মানে তোমার এডিসি দিয়ে আউট হচ্ছে ধরো 7 এ,
তাহলে একে কত, 7 M মানে হচ্ছে তোমার 127, একে হচ্ছে তোমার 127/5, তাহলে 4.9 A-এ কত? এটা করলে হচ্ছে 127 × 4.9 / 5, 124। আই থিঙ্ক 124 মানে 27 মানে হচ্ছে 7 F, দেখো 127 মানে 7 F, 26 মানে হচ্ছে 7 E, 25 মানে হচ্ছে 7 D, 24 মানে হচ্ছে মানে 124 মানে হচ্ছে 7 C। তো তুমি যদি 7 C এর সঙ্গে কম্পেয়ার করো, জাস্ট কথার কথা বলছি, ধরো তুমি চাইছো যে স্যার আমি 5 ভোল্টে অপারেট করাবো না, আমি এক্সাক্টলি সরি 5 ভোল্ট বলছি, 5 A অপারেট করাবো না, আমি এক্সাক্টলি 4.9 A-এই অপারেট করাবো, তা তুমি যেরকম চাও আর কি, যেটাতে অপারেট করতে চাও তুমি সেই ভ্যালুটার সাথে কম্পেয়ার করো। তুমি যদি 5 A অপারেট করতে চাও 7 F এর সঙ্গে কম্পেয়ার করো, তুমি চাও যে না স্যার আমি এক্সাক্টলি 4.9 A-এই অপারেট করাবো, তুমি 7 C এর সাথে কম্পেয়ার করো, নাথিং এলস, কিছুই বলতে হবে না। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে সেটা কিভাবে করবে, না তুমি যখনই করবে অ্যাকুমুলেটরের যে ভ্যালুটা এলো, অ্যাকুমুলেটরের এক্স্যাক্টলি যে ভ্যালুটা এলো, ধর অ্যাকুমুলেটর একটা ভ্যালু এসেছে 7 0, আর তুমি ওটাকে কম্পেয়ার করছো ধরো 7 C এর সাথে, CPI 7 C করছো, এবার যা হয় যদি অ্যাকুমুলেটরের ভ্যালু কম হয় তখন কিন্তু ক্যারি জেনারেট করে, যদি অ্যাকুমুলেটরের ভ্যালুটা বড় হয় তাহলে কিন্তু ক্যারি জেনারেট করে না। ব্যাস ওইখানে তো তুমি তোমার আইডিয়াটা পেয়ে যাচ্ছ যে 4.9 এ আমি অপারেট করাবো, মানে খেয়াল করো 7 C তে গেলে হচ্ছে তোমার ক্যারি জেনারেট করবে না, তুমি ধরো অ্যাকুমুলেটরটা হয়ে গেল 7 C, কথার কথা বলছি, ধরো এখান দিয়ে 4.9 A-ই ফ্লো হচ্ছে, অর্থাৎ অ্যাকুমুলেটরের রিডিং উঠে আসছে 7 C, আর তুমি 7 C এর সঙ্গে কম্পেয়ার করছো, দেখো ক্যারি তো জেনারেট করবে না, ক্যারি জেনারেট না করে তাহলে তোমার JC তে যাবে না, তখন এটার পর এখানে চলে আসছে, অর্থাৎ দিলে অপারেট করে যাবে, মানে এক্সাক্টলি আমি 4.9 A-এই অপারেট করালাম, কিন্তু ধরো যদি 4.8 ভোল্টে যায়, এই সরি 4.8 A যায় এখান দিয়ে, তাহলে 4.8 A গেলে দেখো এইটা হচ্ছে 7 B, তাই না? এবার 7 B এর সাথে 7 C কম্পারিজন করলে কি হয়, অ্যাকুমুলেটর ভ্যালু ছোট হয়ে যাচ্ছে, ক্যারি জেনারেট করে যাচ্ছে, আর ক্যারি জেনারেট করে দেওয়া মানে রিড মানে আবার এখানে চলে এলো, তার মানে বোঝা যাচ্ছে তার মানে আমার রেটেড অ্যাম্পিয়ার থেকে কম অ্যাম্পিয়ার যাচ্ছে, দ্যাটস ওয়াই নো নিড টু ডিটেক্ট এনি ফল্ট, বোঝা গেল? সেম, হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে, এইভাবে জিনিসটা করতে হয় আর কি। তো এইভাবে আজকে এটা বললাম, এটা তোমাদের হচ্ছে ওভার কারেন্ট রিলে অপারেশন, এবং শুধু ওভার কারেন্ট রিলে নয়, জেনে রাখো যে আমাদের যত ডিজিটাল সিস্টেম আছে অ্যাকচুয়ালি আমরা কিন্তু এইভাবেই কাজ করি, এই এটাই আমার কাজের মেন ফান্ডা, আর ঠিক আছে, ওকে, তো আমি এইটা মুছছি। হ্যাঁ আমি এটা তো ওভার কারেন্ট রিলে অপারেশনটা বলে দিলাম, আর ADC বলছি DAC সম্পর্কে জাস্ট একটু ধারণা দিয়ে ছেড়ে দেবো, কারণ পরে আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেশন মানে ওয়েভ জেনারেশন গুলো আছে, আমি এটা মুছছি, ছবি তুল খাতায় তুলে নিয়েছি সবাই, আর না হলে একটা স্ক্রিনশট নিয়ে নাও, তা দেখি আমি মুছবো। নিয়ে নিয়েছো অপশন? আমি নিয়ে নিয়েছি, দিয়ে দেবো গ্রুপে। ব্যাস হ্যাঁ, তোমাদের ইচ্ছা, মানে যদি কেউ, দেখো আমি সবসময় বলি যেমন ক্লাসে পড়ছো যখন, আমি যখন ক্লাস নিই তোমাদের ফিজিক্যালি ক্লাস নিই চক ডাস্টার নিয়ে, তোমার হাতের সামনে এমন খাতা থাকে, আশা করি তোমার এক্সপেক্ট করছি তোমার সবার কাছেই খাতা রয়েছে, তো অলরেডি আমি যা করেছি নোট করছো, যদি নোট না করে থাকো তাহলে ওটা স্ক্রিনশটটা দিয়ে দাও, কি বলতে গেলাম, ব্যাক জিনিসটা কি, ADC যেমন হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, এটা যেমন হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল, ADC হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, অর্থাৎ এখানে একটা রেফারেন্স, একটা অ্যানালগ ভোল্টেজ এর কারেসপন্ডিং ডিজিটাল আউটপুটটা এখান থেকে বেরিয়ে আসে, সেটা যদি 8 বিট হয় 8টা আছে, যদি 4 বিটের হয় 4টে হবে, যা হবে তাই হবে, সেরকম ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার DAC, এটা হচ্ছে এক্স্যাক্টলি এর উল্টো জিনিসটা, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সেখানে অলরেডি তোমার ডিজিটাল ইনপুট দেওয়ার জায়গা আছে,
ডিজিটাল 0 টু ডিজিটাল 7 এখানে একটা জায়গা আছে যেটা দেবে যাই দেবে এখানে একটা আউটপুট বলে একটা চ্যানেল আছে এটা একটা রেফারেন্স আছে ভি রেফারেন্স প্লাস ভি রেফারেন্স মাইনাস এই পাল্লার মধ্যে যা দেবে অ্যাকর্ডিংলি এখান থেকে সেই আউটপুট ভোল্টেজটা ভেতর থেকে সার্কিট থেকে তৈরি হয়ে বেরিয়ে আসবে সেটা হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং এটা কেন লাগবে এইটা লাগার কারণটা হচ্ছে তো জল দেখা যাক যে কি হল দিলে কি হয় বা না হয় সাপোজ এই আউটপুট চ্যানেলটাকে আমি আমার অসিলোস্কোপে তুলছি এখানে একটা ভোল্টেজ বেরোচ্ছে এইটা মনে করো আমার ভি রেফারেন্স মাইনাস তার রেসপেক্টে এখান দিয়ে আমার আউটপুটের ভোল্টেজ যেটা আউটপুট ভোল্টেজটাকে আমি গ্রাফে তুলছি ওকে তো ধরো আমি এখান থেকে ডেটা পাঠাচ্ছি 0 0 0 0 0 0 0 0 কত বেরোবে এদিকে আউটপুট যেটা ভি রেফারেন্স মাইনাস সেটাই বেরোবে তারপরে আমি পাঠালাম 1 একটু হালকা হালকা ভোল্টেজ পেলো এরকম তারপরে আবার করছি ধরো 1 0 মানে তার পরেরটা দিচ্ছি এরকম করে আস্তে 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 বাড়াচ্ছি যত আস্তে আস্তে বাড়াবো এই আউটপুট ভোল্টেজটা বাড়তে থাকবে বাড়তে 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 যখন সবগুলোকে আমি 1 করে দেবো অর্থাৎ 1 1 1 1 1 1 1 1 ফাইনাল ভ্যালু দিয়ে দেবো তখন ইট উইল রিচ টু ভি প্লাস সেটা মনে করো এরকম একটা জায়গা ভি প্লাস তাহলে ভি মাইনাস থেকে ভি প্লাস পাল্লার মধ্যে যে কোনো ভোল্টেজ আমি ক্রিয়েট করতে পারি উইথ দ্য হেল্প অফ সাম ডিজিটাল ইনপুট দ্যাট ইজ মাই ডিএসসি ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এবং এটা কেন লাগবে লাগার কারণটা হচ্ছে মনে করো তোমাকে একটা সাইন ওয়েভ জেনারেট করতে হবে তো মনে করো সাইন ওয়েভ তোমাকে জেনারেট করতে হবে যদি সাইন ওয়েভ জেনারেট করতে হয় তাহলে প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট খেয়াল করে দেখো এই পয়েন্টে খুব ছোট ছোট আকারে ভাবি আমি এগুলো সব আলাদা আলাদা ছোট ছোট আকারে পয়েন্ট ভাবি তাই না তাহলে দেখো প্রথমে তোমাকে একটা খুব একটা অল্প ভ্যালু অল্প ডিজিটাল ভ্যালু তোমাকে আউট করে দিলে কোথা দিয়ে আউট করলে ধর মনে করো পোর্ট বি দিয়ে আউট করলে কথার কথা বলছি পোর্ট বি দিয়ে আউট করলে সেটাই তোমার ডিএসসি দিয়ে বেরিয়ে গেল কিন্তু এখানে অল্প ভোল্টেজ পেয়েছো তারপরে আমার ধর হয়তো আরেকটু বেশি ডিজিটাল ভ্যালু পাঠালে এরকম আস্তে আস্তে পাঠাতে থাকো বাড়াতে 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 যেখানে ভ্যালুটা দিচ্ছ আর কি পোর্ট বি দিয়ে যেটা আউট করছো সেটা বাড়াতে থাকো তাহলে তোমার আস্তে আস্তে বাড়বে বাড়ালে আবার ধরো কমালে তাহলে এইরকম যদি করো আমি কথার কথা বলছি তাহলে দেখো এরকম একটা ওয়েবফর্ম পাবে তুমি আমি এখন এইটা ভাবছি না আমি একবার ধরে বাড়ালাম সাইনোসয়েডাল আকারে বাড়ালাম মানে এক্সপোনেনশিয়াল ওয়েতে বাড়ালাম আবার এক্সপোনেনশিয়াল ওয়েতে ফল ডাউন করলাম দেন আই উইল গেট সাম হাফ পোর্শন অফ দিস সাইন ওয়েভ তো পরের দিন আমরা দেখবো এখানে তোমার তিন রকম ওয়েবফর্ম জেনারেশন সিলেবাসে আসছে সাইন ওয়েভ জেনারেশন আছে স্কোয়ার ওয়েভ জেনারেশন আছে যদি একদম ইজি এটা আর ট্রায়াঙ্গেল ওয়েভ জেনারেশন আছে তো মোট কথা ভোল্টেজ যখন তুমি জেনারেট করবে ইউ নিড আ ডিএসসি এন্ড টু ড্রাইভ দ্যাট ডিএসসি এগেন ইউ হ্যাভ টু ইন্টারফেস ইওর 8255 আইসি পোর্ট বি হোক পোর্ট এ হোক যেটা তোমাকে ইন্টারফেস করতে হবে তার সাথে মাইক্রোপ্রসেসর লাগাতে হবে তো এইটা হচ্ছে ডিএসসি কনসেপ্ট পরের দিন ওয়েবফর্ম জেনারেশন যেটুকু যা আছে সিলেবাসে একটু বলার চেষ্টা করব ঠিক আছে আগামী বলে দিই আগামীকাল তো ক্লাস নিচ্ছি না বুধবার বৃহস্পতিবার আমি সুইচ গিয়ার পড়াবো তাহলে আবার মনে হয় খুব সম্ভবত পরের সপ্তাহে নেক্সট ঠিক আছে এটাই বলা রইল এখানে আছে আমার কিছু বলার নেই ডিএসসি থেকে এক্ষুনি কারো কোনো প্রশ্ন আছে জাস্ট এইটুকু ভেবে নাও না যা এডিসি যা যন্ত্র ডিএসসি তার উল্টো ঠিক আছে তখন তোমাকে ডিএসসি লাগবেই দেখো বলছি ব্যাপারটা সেটা হচ্ছে মনে করো এটা মনে করো একটা ডিজিটাল ওয়ার্ল্ড এইটা মনে করো একটা অ্যানালগ ওয়ার্ল্ড অ্যানালগ সার্কিট আলটিমেটলি ডিজিটাল সার্কিট দিয়ে তো কিছু কাজ হয় না আমাদের যাবতীয় যা সার্কিট আলটিমেটলি সে অ্যানালগেই চলে হ্যাঁ তার ভেতর পার্টটা থাকে ডিজিটাল ইভেন তোমার হাতে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইলটার ডিসপ্লে টাচ স্ক্রিন স্পিকার মাইক প্রত্যেকটা হচ্ছে অ্যানালগ ডিভাইস ভেতরে চলছে ওটা ডিজিটাল তাহলে ওই ডিজিটাল থেকে অ্যানালগের মাঝখানে একটা ইন্টারফেসিং রয়েছে কারণ আমাদের
ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা কোনো নিজেরা কাজ করতে পারবো না, ডিজিটাল ওয়ার্ল্ডটা কম্পিউটার বলছে মানে সিস্টেম বলছে, ডিজিটাল ওয়ার্ল্ডে তুমি কি কাজ করবে, কিছু কাজ করতে পারবে না। হ্যাঁ যাবতীয় ডিসিশন নেওয়া ক্যালকুলেশন করা সেগুলো সব ডিজিটাল ওয়ার্ল্ডে হবে, কিন্তু আলটিমেটলি তোমার ইন্টারফেসটা অ্যানালগ ওয়ার্ল্ড। তোমার মোবাইলে যে টাচ স্ক্রিন, টাচ স্ক্রিনে কি হয় মানে ক্যাপাসিটিভ টাচ, আমি যে অংশে আঙুলটা নিয়ে যাচ্ছি সেই অংশে একটা, সেই অংশের চার্জ গুলো মানে ক্যাপাসিটার পরে বলবো তোমাকে। ক্যাপাসিটিভ টাচের কনসেপ্ট হচ্ছে তোমার মাল্টিপল লেয়ার থাকে, মোটামুটি তিনটা লেয়ার থাকে, এবং কি থাকে এই লেয়ারটা থাকে একটা ইনসুলেটেড লেয়ার, আর হচ্ছে এই ইনসুলেটেড লেয়ারের মধ্যে এই লেয়ারটা একটা ভোল্টেজ চার্জ করে দেয়। ধর এখানে প্লাস 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 ভোল্টেজ চার্জ করে দিয়েছে, তাহলে এটা ইনসুলেটর মানে তার বিপরীত প্রান্তে মাইনাস 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 তোমার গোটা মোবাইলের স্ক্রিনটায় নেগেটিভ আধান মানে নেগেটিভ চার্জ ইনডিউস হয়ে থাকে। এবার আমি এইখানটা যদি আঙুল টাচ করি তখন কি হয়, হিউম্যানের স্ক্রিন তো এই নেগেটিভ চার্জ গুলো, এই জায়গাটা নেগেটিভ চার্জ গুলো আমার আঙুল দিয়ে ড্রেন হয়ে যায়, তখন এই জায়গায় একটা চার্জের ঘাটতি দেখা যায়। অপরদিকে এই প্লেটটাতে কি করে, এই প্লেটটাতে একটা উল্টো দিক থেকে একটা রেফারেন্স চার্জ সিগন্যাল পাঠায়, রেফারেন্স চার্জ সিগন্যাল পাঠিয়ে সেটা আমরা রিটার্ন করে দেখে যে কোথায় কোথায় ভোল্টেজ আছে কোথায় নেই। যেখানে থেকে ভোল্টেজ নেই তার এক্স ওয়াই অ্যাক্সিসটা, আমাদের এই মোবাইলের স্ক্রিন হয় আমি এখানে টাচ করছি তার এক্স ওয়াই অ্যাক্সিসটাকেও দেখে নেয়, সেইটাকে নিয়ে ও ডিজিটালি ওয়ার্ল্ড নিয়ে চলে আসছে। তারপরে সেখানটায় এইটা হচ্ছে তোমার মানে আলটিমেটলি কাজটা করছে আমি অ্যানালগ সেকশনে, কাজটা হচ্ছে ডিজিটাল। তাহলে এই যদি আমার সিএ থাকে তাহলে আমাদের কিছু একটা ইন্টারফেসিং ডিভাইস লাগবে, অর্থাৎ মনে করো আমার টাচ স্ক্রিনটা, টাচ স্ক্রিন বা যে কোনো সিস্টেম হচ্ছে, সেখান থেকে যে আমি কোথায় সেন্স করছি, সেখানে কি পরিমাণ চার্জ রয়েছে কি পরিমাণ চার্জ নেই, সেগুলো সেন্স করতে ইউনিট আই এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেটা আমার ডিজিটাল সিস্টেমে ইনপুট হয়ে ঢুকছে। অর্থাৎ আমি মোবাইলের টাচ স্ক্রিনের একটা পার্টিকুলার পোর্শনে টাচ করলে তার এক্স অ্যাক্সিস রিডিং কত আর ওয়াই অ্যাক্সিস রিডিং কত, আর অ্যাপেলের ক্ষেত্রে জেড অ্যাক্সিস থাকে, অ্যাপেলের হচ্ছে থ্রিডি টাচ, মানে তুমি কোনখানটা কত জোরে প্রেস করছো, সেই জোরের যত জোরে প্রেস করছো সেটাও সেন্স করতে পারে। অ্যাপেলের ক্ষেত্রে থ্রিডি টাচ, তো টু ডি হোক বা থ্রিডি হোক মানে মোট কথা এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস আছে, ওই অ্যাক্সিসের রিডিং গুলো আমার চলে আসছে ডিজিটাল সেকশনে, এবং এই ডিজিটাল সেকশনে যখন চলে আসছে আমাকে এডিসি লাগবে। আবার ধরো তোমার একটা সে তোমার একটা ইয়ে লাগবে, কি বলবো, ধরো ডিজিটালে ধরো তুমি কথা বলছো, ফোনে কথা বলছো, তো ফোনে যখন কথা বলছো তোমার অপর প্রান্তে যে কেউ কথা বলছে সেই কথাটা ভায়া ওয়ারলেস মিডিয়াম তারপর ডিজিটাল হয়ে আসছে, বা তুমি ধরো MP3 গান চালাচ্ছো ওটা তো ডিজিটাল ডেটা, তাহলে সেই ডিজিটাল ডেটা কি হয় ফিল্টার দিয়ে বেরোয়, ডিজিটাল ফিল্টার দিয়ে বেরোয় যে ওখানে থাকে DAC, ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, সেই যে ডিজিটাল ডেটা আছে ওটা এনকোডেড হয়ে তোমার ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হয়ে একটা অ্যানালগ সিগন্যাল জেনারেট করে, সেই যে অ্যানালগ সিগন্যালটা জেনারেট করলো সেটা হাই পাস ফিল্টারের ভেতর দিয়ে, হাই পাস বা লো পাস ফিল্টারের ভেতর দিয়ে আসে, লো পাস ফিল্টারের ভেতর দিয়ে সেটা অ্যাম্পলিফায়ারে যায়, অ্যাম্পলিফায়ার থেকে ফাইনালি তোমার যাচ্ছে স্পিকারে, এখানে তুমি গানটা শুনতে পাচ্ছো। মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস হচ্ছে এখানে DAC, অর্থাৎ আমার আমি যে ওয়ার্ল্ডে কাজ করি না কেন আমার সব জায়গায় ADC লাগবে, DAC লাগবে, ADC লাগবে ব্যাপারটাকে কনভার্ট করে ডিজিটালি বোঝাতে, আর ডিজিটাল যেটা দেবে সেটা যখন অ্যানালগ সেকশনে ফাইনালি যাবে ওর যাওয়ার পাত্র হচ্ছে ভায়া DAC। অজস্র DAC এবং ADC প্রত্যেকটা ডিজিটাল সিস্টেমে ভর্তি, প্রত্যেকটা, এবং বাস্তব ঘটনা হচ্ছে DAC এর পরিমাণটা কিন্তু বেশি, এটাই আসল মানে আমরা দেখেছি মানে এমবেডেড সিস্টেমে আমরা যত না ADC ইউজ করতে তাতে DAC বেশি ইউজ করতে হয়। ঠিক আছে গল্প, বুঝতে পারছি স্যার। আচ্ছা অ্যাটেন্ডেন্স এর কথা কি এখানে আছে, কিন্তু 14 জনের নাম লেখা আছে স্যার, পরীক্ষা আমাদের পিছিয়ে যাবে স্যার, পরীক্ষা মন্ত্রণালয় রেকমেন্ড করছে।